Turkor mega opinion poll on Ukori, Eber clean sweep Koribo, Bizepi Mitrozo, Tota NDA. Pasco Tialisko Nahonor Bitrot, NDA Sariho, Ekarohon, Ahonpor, Homhavanase, Yare Bizepi Pabotiniho Ponsaskonahon, Tarupori, Bizepi Mitro Homhepabo, Ehosti Honahon, Anote, India Alliance, Tiraki Honahon Lafkurar, Homhavanase, India Alliance or Congress, Unoponsaskonahon Lafkurar, Homhavanase. আনতে ইন্ডিয়া লায়েন্সৰ মিত্ৰ দলসমূহে 34 খন আসন পোৱাৰ ইংগিত দিছে নিউজ 18 নেটৱৰ্কৰ এই মেগা অপিনিয়ন পোলে 2019ৰ লোকসভা নিৰ্বাচনত বিজেপিয়ে লাভ কৰিছিল 303 খন আসন এই অপিনিয়ন পোল অনুসৰি বিজেপিয়ে এবাৰ 47 খন আসন অধিক লাভ কৰাৰ সম্ভাৱনা আছে আনতে কংগ্ৰেছে 2019ত লাভ কৰিছিল 52 খন আসন নিউজ 18 নেটৱৰ্কৰ মেগা অপিনিয়ন পোল অনুসৰি কংগ্ৰেছে এবাৰ 3 খন আসন কম পোৱাৰ সম্ভাৱনা আছে Yeah, News 18 Networker, Mega Opinion Pulot Kiki Tokhon Mekhula Hise Ami Apnalokok Janaisu 118000 Sample Lua Hoisil Aru 118000 Sample Or Bhitorot Sabhabikote Guruttopurno Hisabe Eikhini Totthyo Bibechito Hoise Aru Punpotiya Koi Mukhamukhi Koi Ei 118000 Lukor Bhashya Grohon Kora Hoisil Phone Juge Nohoy Punpotiya Koi Homikkhoke Sakkhat Korisil Koi Aru Tar Pasot Telukor Motamotbur Grohon Korile Ki Motamotburor Video Songroh Kora Hol আৰু তাৰ ভিত্তিতে এই অপিনিয়ন পোল প্ৰস্তুত কৰা হৈছে আৰু আজি প্ৰকাশ কৰা অপিনিয়ন পোলত অসমৰো 14টা সমষ্টি আছে যত 12খন আসন বিজেপিয়ে পাব বুলি সম্ভাৱনা প্ৰকাশ কৰা হৈছে আৰু অন্যান্য দুখন আসন পাব বুলি সম্ভাৱনা প্ৰকাশ কৰা হৈছে ইয়া হৈছে নিউজ 18 নেটৱৰ্কৰ মেগা অপিনিয়ন পোল আৰু এবাৰ এই পোল অনুসৰি ক্লিন সুইপ কৰিব বিজেপি মিত্ৰজোট তথা এনডিএ 543খন আসনৰ ভিতৰত এনডিএ 411খন আসন পোৱাৰ সম্ভাৱনা প্ৰকাশ পাইছে এই অপিনিয়ন পোলত ইয়াৰে বিজেপিয়ে পাব 350খন আসন তারপরে বিজেপির মিত্র সমূহে পাব 61 খন আসন আনতে ইন্ডিয়া অ্যালায়েন্সে 83 খন আসন লাভ করার সম্ভাবনা প্রকাশ করেছে এই অপিনিয়ন পোলে ইন্ডিয়া অ্যালায়েন্সর কংগ্রেসে 49 খন আসন লাভ করার সম্ভাবনা আছে আনতে ইন্ডিয়া অ্যালায়েন্সর মিত্র দল সমূহে 34 খন আসন পর ইঙ্গিত দিছে নিউজ 18 নেটওয়ার্কৰ মেগা অপিনিয়ন পোলে 2019ৰ লোকসভা নিৰ্বাচনত বিজেপিয়ে লাভ কৰিছিল 303 খন আসন আৰু এই অপিনিয়ন পোল অনুসৰি বিজেপিয়ে এবাৰ 47 খন আসন অধিক লাভ কৰাৰ সম্ভাৱনা আছে আনতে কংগ্ৰেছে 2019ত লাভ কৰিছিল 52 খন আসন নিউজ 18 নেটৱৰ্কৰ এই মেগা অপিনিয়ন পোল অনুসৰি কংগ্ৰেছে এবাৰ 3 খন আসন কম পোৱাৰ সম্ভাৱনা আছে বিজেপি এবাৰ 350 খন আসন অকলেই আৰু এনডিৰ হতে মিলি 61 খন আসন এখন আৰু 350 খন যোগ কৰি জীৱন সংখ্যক হয় জীৱন সংখ্যক এখন এবাৰ বিজেপিয়ে বা এনডিএ মিত্ৰজোঁটে লাভ কৰিবলৈ সক্ষম হ'ব অৰ্থাৎ 543 খন আসনৰ ভিতৰত এনডিএ 411 খন আসন পোৱাৰ সম্ভাৱনা প্ৰকাশ পাইছে ইফালে বিজেডিৰ কথা তেওঁলোকে 8 খন পাব ওয়াইএছআৰচিপিয়ে 7 খন এনেধৰণে আসনবোৰ ভাগ বতৰা কৰা হৈছে এডিএমকে প্লাস 4 খন আসন এলডিএফএ 4 খন আসন এআইএডিএমকে 4 খন আসন এছএডিএ 2 খন আসন বিআরএসএ 2 খন আসন বিএছপিএ 2 খন আসন এআই আইএমএ এখন আসন পোৱাৰ কথা বা সম্ভাৱনা প্ৰকাশ কৰিছে এই অপিনিয়ন পোলে আৰু বিজেপিয়ে ইতিমধ্যে আমি কৈছো 543 খন আসনৰ ভিতৰত 411 খন আসন এনডিএ হতে এনডিএ অৰ্থাৎ বিজেপি আৰু কংগ্ৰেছে 49 খন আসন আৰু অন্যান্য ইন্ডিয়া এলায়েন্সৰ দলে 34 খন আসন পাব বুলি কোৱা হৈছে ইউডিএফে এখন আসন পাব বুলি কোৱা হৈছে আনকি বিপিএফেও এখন আসন পাব বুলি কোৱা হৈছে অসমৰ ক্ষেত্ৰত ইফালে বিজেডিয়ে 8 খন আসন ওয়াইএছআৰচিপিয়ে 7 খন আসন পাব বুলি সম্ভাৱনা প্ৰকাশ কৰা হৈছে এই মেগা অপিনিয়ন পোলত আমি পুনৰবাৰ জনাইছো এডিএমকে প্লাছে 4 খন আসন আৰু এলডিএফে 4 খন আসন পাব বুলি সম্ভাৱনা প্ৰকাশ কৰা হৈছে এআইএডিএমকে প্লাছে 4 খন আসন এছএডিএ 2 খন আসন পাব বুলি সম্ভাৱনা প্ৰকাশ কৰা হৈছে বিআরএসএ 2 খন আসন বিএছপিএ 2 খন আসন পাব বুলি সম্ভাৱনা প্ৰকাশ কৰা হৈছে এই মেগা অপিনিয়ন পোলত লগতে এআইএম আইএমএ এখন আসন পাব বুলি সম্ভাৱনা প্ৰকাশ কৰিছে এই মেগা অপিনিয়ন পোলত আৰু অসমৰ ক্ষেত্ৰত বিজেপিয়ে এবাৰ 12 খন আসন পাব বুলি এই অপিনিয়ন পোলে উল্লেখ কৰিছে আৰু অন্যান্য দুখন আসন পাব ইয়া অসমৰ প্ৰাৰ্থী এইসকল আৰু অসমৰ প্ৰাৰ্থীসকলৰ যুঁজ অধিক তীব্ৰতৰ হ'ব স্বাভাৱিকতেই কিন্তু আকৰ্ষণীয় হ'ব আৰু অপিনিয়ন পোলৰ যি সমীক্ষা সেই সমীক্ষাত সম্ভাৱনা প্ৰকাশ কৰা হৈছে যে ভাৰতীয় জনতা পাৰ্টিয়ে 12 খন আসন অসমৰ পৰা লাভ কৰিবলৈ সক্ষম হ'ব ইউডিএফে এখন আসন আৰু বিপিএফে এখন আসন পাব বুলি সম্ভাৱনা প্ৰকাশ কৰিছে অসমৰ ক্ষেত্ৰত ইয়া
বিজেপি প্লাস বারোখন আসন, কংগ্রেস প্লাস শূন্য, কংগ্রেসে এখনো আসন নাপায়। অন্যান্য অর্থাৎ এ আই ডি এফ আর বিপিএফর কথা তাত কোয়া হয়েছে, দুখন আসন পাব বলে কোয়া হয়েছে। ভোট শেয়ার ক্ষেত্রে 49%, 35% আর 16% তিনটা দলের ক্ষেত্রে বিজেপি প্লাস বারোখন আসন আর কংগ্রেসে কিন্তু এইবার এখনো আসন পার সম্ভাবনা প্রকাশ করা নাই অপিনিয়ন পোলত। ক্ষেত্রে 14 আসনের ভিতর এখনো কংগ্রেসে লাভ নকরিব বলে সম্ভাবনা প্রকাশ করেছে এই অপিনিয়ন পোলে। আর বিজেপি প্লাস 12 আসন তাত দিয়া হয়েছে। প্রশ্ন আছিল কি কি প্রশ্ন আছিল আমার অপিনিয়ন পোলর, যোগ্য নেতা কোন, বিশ্বাসী নেতা কোন? নরেন্দ্র মোদীর ক্ষেত্রে বিশ্বাসী নেতার ক্ষেত্রে 77% নরেন্দ্র মোদীক বিশ্বাসী নেতা বলে কৈছে। পরিশ্রমী নেতার ক্ষেত্রে 71% নরেন্দ্র মোদীক পরিশ্রমী বলে কৈছে। তার বিপরীতে 23% রাহুল গান্ধীক বিশ্বাসী নেতা বলে কৈছে। আর পরিশ্রমী নেতা হিসাবে রাহুল গান্ধীক 29% সমর্থন করেছে মানুষের ধারণা, 75% নরেন্দ্র মোদীর প্রতি আর 25% রাহুল গান্ধীর প্রতি। শক্তিশালী নেতা বলে কলে 75% নরেন্দ্র মোদীক বুঝাইছে বা 25% রাহুল গান্ধীক শক্তিশালী নেতা বলে উল্লেখ করেছে। আর দেশের প্রতি দৃষ্টিকোণ নরেন্দ্র মোদীর 75% ভাল বলে উল্লেখ করেছে আর 25% রাহুল গান্ধীর দেশের প্রতি দৃষ্টিকোণ ভাল বলে উল্লেখ করেছে। এয়া হয়েছে যোগ্য নেতা কোন এই প্রশ্নটোর এনেধরনের সমীক্ষা চলা হয়েছিল। এই কামবুরে আপনি কোনজন নেতাক বিশ্বাস করব, নিযুক্তির সুবিধা বৃদ্ধির ক্ষেত্রে কোনজন নেতাক বিশ্বাস করব? নরেন্দ্র মোদীর ক্ষেত্রে 70% কৈছে যে আমি নরেন্দ্র মোদীক বিশ্বাস করো। রাহুল গান্ধীর প্রতি 19% সমর্থন আগবহায় কৈছে যে নিযুক্তির সুবিধা বৃদ্ধির ক্ষেত্রে আমি রাহুল গান্ধীক বিশ্বাস করো। 8% অরবিন্দ কেজরিওয়ালক সমর্থন করেছে আর 3% মমতা ব্যানার্জী সমর্থন করেছে এই মেগা অপিনিয়ন পোলত। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে কোনজন নেতাক বিশ্বাস করব? 72% নরেন্দ্র মোদীক বিশ্বাস করো বলে কৈছে, 19% রাহুল গান্ধীক বিশ্বাস করো বলে কৈছে, 5% অরবিন্দ কেজরিওয়ালক বিশ্বাস করো বলে কৈছে আর 5% মমতা ব্যানার্জীক বিশ্বাস করো বলে কৈছে। অর্থনৈতিক বিকাশের ক্ষেত্রে আপনি কোনজন নেতাক বিশ্বাস করব বলে আমার প্রশ্ন আছিল, সেই প্রশ্নটোর উত্তর 72% কৈছে অর্থনৈতিক বিকাশের ক্ষেত্রে আমি নরেন্দ্র মোদীক বিশ্বাস করো, 28% কৈছে রাহুল গান্ধীক বিশ্বাস করো, 5% কৈছে অরবিন্দ কেজরিওয়ালক বিশ্বাস করো আর 3% কৈছে মমতা ব্যানার্জীক বিশ্বাস করো। সাম্প্রদায়িক সম্প্রীতি বৃদ্ধির ক্ষেত্রে কাক বা কোনজন নেতাক বিশ্বাস করে বলে আমার প্রশ্ন আছিল, 69% কৈছে নরেন্দ্র মোদীক বিশ্বাস করো, 23% কৈছে রাহুল গান্ধীক বিশ্বাস করো, 5% কৈছে অরবিন্দ কেজরিওয়ালক বিশ্বাস করো, 3% কৈছে মমতা ব্যানার্জীক বিশ্বাস করো। আন্তঃগাঁথনির উন্নয়নের ক্ষেত্রে 72% কৈছে নরেন্দ্র মোদীক বিশ্বাস করো, 21% কৈছে রাহুল গান্ধীক বিশ্বাস করো, 4% কৈছে অরবিন্দ কেজরিওয়ালক বিশ্বাস করো আর 2% কৈছে মমতা ব্যানার্জীক বিশ্বাস করো। আইন শৃঙ্খলার উন্নতির ক্ষেত্রে 72% নরেন্দ্র মোদীক বিশ্বাস করে, 21% রাহুল গান্ধীক বিশ্বাস করে, 4% অরবিন্দ কেজরিওয়ালক বিশ্বাস করে, 3% মমতা ব্যানার্জীক বিশ্বাস করে। চিকিৎসার সুবিধার উন্নয়নের ক্ষেত্রে 70% নরেন্দ্র মোদীক বিশ্বাস করে, 20% রাহুল গান্ধীক বিশ্বাস করে, 7% অরবিন্দ কেজরিওয়ালক বিশ্বাস করে, 3% মমতা ব্যানার্জীক বিশ্বাস করে। শিক্ষা সুবিধার উন্নয়নের ক্ষেত্রে কোনজন নেতাক বিশ্বাস করে বলে প্রশ্ন সোধোতে 71% কৈছে নরেন্দ্র মোদীক বিশ্বাস করো, 19% কৈছে রাহুল গান্ধীক বিশ্বাস করো, তেওঁহে শিক্ষা সুবিধার উন্নয়ন করিব পারিব বলে কৈছে, 8% কৈছে যে অরবিন্দ কেজরিওয়ালেহে শিক্ষা সুবিধার উন্নয়ন করিব পারিব আর 2% কৈছে মমতা ব্যানার্জীয়েহে শিক্ষা সুবিধার উন্নয়ন করিব পারিব। দুর্নীতি প্রতিরোধের ক্ষেত্রে 73% কৈছে যে নরেন্দ্র মোদীহে দুর্নীতি প্রতিরোধ করিব পারিব, 21% কৈছে রাহুল গান্ধীয়েহে প্রকৃত অর্থত দুর্নীতি প্রতিরোধ করিব পারিব, 4% কৈছে নহয় অরবিন্দ কেজরিওয়ালেহে দুর্নীতি প্রতিরোধ করিব পারিব আর 2% কৈছে মমতা ব্যানার্জীয়েহে অর্থাৎ দিদিয়েহে দুর্নীতি প্রতিরোধ করিব পারিব।
বৈদেশিক সম্পৰ্কৰ উন্নতিৰ ক্ষেত্ৰত 73% কৈছে যে নৰেন্দ্ৰ মোদীয়ে বৈদেশিক সম্পৰ্কৰ উন্নতি নিপেধে বহুখিনি কৰিছে বিশ্বৰ বিভিন্ন প্ৰান্তত তেওঁক বিশ্বগুৰু বুলি অভিহিত কৰা হয় সেয়েহে 73% নৰেন্দ্ৰ মোদীৰ পক্ষত আছো বুলি কৈছে তাৰ বিপৰীতে 21% ৰাহুল গান্ধীক সমৰ্থন কৰিছে 4% অৰবিন্দ কেজৰিৱালক সমৰ্থন কৰিছে 2% মমতা বেনাৰ্জীক সমৰ্থন কৰিছে আৰু নিউজ 18 নেটৱৰ্কৰ মেগা অপিনিয়ন পল অনুসৰি আগন্তুক লোকসভা নিৰ্বাচনত পশ্চিমবংগ তৃণমূল কংগ্ৰেছৰ হিপা উঘালিব বিজেপিয়ে সমীক্ষা অনুসৰি পশ্চিমবংগৰ 42খন আসনৰ ভিতৰত 25খন আসনত বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জয়লাভ কৰাৰ সম্ভাৱনা প্ৰকাশ পাইছে আনহাতে ৰাজ্যখনৰ শাসকীয় টিএমচি দলে 17টা সমষ্টিত জয়ী হোৱাৰ সম্ভাৱনা প্ৰকাশ কৰা হৈছে সমীক্ষা মতে কংগ্ৰেছ নেতৃত্বাধীন ইণ্ডিয়া এলায়েন্সে এখনো আসন নাপায় পশ্চিমবংগত ইয়াৰ পশ্চিমবংগৰ অপিনিয়ন পল আগন্তুক লোকসভা নিৰ্বাচনত পশ্চিমবংগত তৃণমূল কংগ্ৰেছৰ হিপা উঘালিব বিজেপিয়ে এই অপিনিয়ন পল মতে সমীক্ষা অনুসৰি পশ্চিমবংগৰ 42খন আসনৰ ভিতৰত 25খন আসনত বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জয়লাভ কৰাৰ সম্ভাৱনা প্ৰকাশ কৰা হৈছে আনহাতে ৰাজ্যখনৰ শাসকীয় টিএমচি দলে 17টা সমষ্টিত জয়ী হোৱাৰ সম্ভাৱনা প্ৰকাশ কৰা হৈছে সমীক্ষা মতে কংগ্ৰেছ নেতৃত্বাধীন ইণ্ডিয়া এলায়েন্সে এখনো আসন নাপায় পশ্চিমবংগত ইফালে নিউজ 18 মেগা অপিনিয়ন পল মতে গুজৰাটত বিজেপি নেতৃত্বাধীন এনডিএ 26খন আসনেই জয় কৰিব বুলি সম্ভাৱনা প্ৰকাশ কৰিছে উল্লেখযোগ্য যে 2019 চনতো এনডিএ 26খন আসন অকলেই দখল কৰিবলৈ সক্ষম হৈছিল লোকসভা নিৰ্বাচনত গুজৰাটত ক্লিন চুইপ কৰিবলৈ বিজেপি সাজু হোৱাৰ বিপৰীতে বিৰোধী ইণ্ডিয়া ব্লকে খাতাও খুলিব নোৱাৰিব পাৰে বুলি আশংকা প্ৰকাশ কৰা হৈছে আৰু দেশৰ তৃতীয় বৃহত্তম ৰাজ্য পৰিসৰৰ ক্ষেত্ৰত আৰু উত্তৰ প্ৰদেশৰ পাছতেই অধিকসংখ্যক লোকসভা আসন থকা ৰাজ্য হৈছে মহাৰাষ্ট্ৰ নিউজ 18 মেগা অপিনিয়ন পলৰ তথ্যমতে মহাৰাষ্ট্ৰৰ 48খন লোকসভা আসনৰ ভিতৰত বিজেপি নেতৃত্বাধীন এনডিএ 41খন আসন লাভ কৰাৰ সম্ভাৱনা প্ৰকাশ কৰা হৈছে আনহাতে কংগ্ৰেছ নেতৃত্বাধীন ইণ্ডিয়া এলায়েন্সে 7খন আসন লাভ কৰিব পাৰে এই মহাৰাষ্ট্ৰত নিউজ 18 মেগা অপিনিয়ন পল মতে এইবাৰ দক্ষিণতো গেৰুৱা নিচান উৰুৱাব বিজেপিয়ে তেলেংগানাৰ 17খন আসনৰ ভিতৰত 9খন আসন লাভ কৰিব বিজেপি নেতৃত্বাধীন এনডিএ তেলেংগানাত তিনিকুণীয়া যুঁজত বিজেপিৰ জয়ৰ সম্ভাৱনা আছে নেটৱৰ্ক 18ৰ মেগা অপিনিয়ন পল মতে তেলেংগানাৰ 17খন লোকসভাৰ ভিতৰত 8খন আসনত বিজেপিয়ে জয়লাভ কৰাৰ সম্ভাৱনা আছে বিৰোধী ইণ্ডি জোঁটে 6খন আসন ভাৰত ৰাষ্ট্ৰ সমিতিৰ চমুকৈ বিআৰএছে 2খন আৰু এ আই এম আই এম দলে 1খন আসন লাভ কৰাৰ সম্ভাৱনা আছে ইফালে নিউজ 18 মেগা অপিনিয়ন পল মতে অন্ধ্ৰপ্ৰদেশত বিজেপি নেতৃত্বাধীন এনডিএ 25খন আসনৰ ভিতৰত 18খন আসন লাভ কৰাৰ সম্ভাৱনা আছে আনহাতে ৱাই এছ আৰ চি পি দলে 7খন আসন লাভ কৰিব পাৰে যাৰ ফলত কংগ্ৰেছ নেতৃত্বাধীন ইণ্ডি মিত্ৰজোঁটৰ বাবে কোনো আসন বাকী নাথাকিব তাত আনফালে কৰ্ণাটকত এনডিএ 25খন আসন লাভ কৰাৰ সম্ভাৱনা প্ৰকাশ কৰা হৈছে অপিনিয়ন পলত বুধবাৰে নিউজ 18ে ইংগিত দিছিল যে আগন্তুক লোকসভা নিৰ্বাচনত ডি এম কে দলে 30খন আসন জয় কৰি তামিলনাডুত বিৰোধীক আকৰ্ষণীয় জয়ৰ দিশত আগবঢ়াই নিব কিন্তু বিজেপি নেতৃত্বাধীন এনডিএ 5খন আসন লাভ কৰি নিজৰ অস্তিত্ব প্ৰমাণ কৰিব ৰাজস্থানৰ 25খন আসনৰ ভিতৰত 25খনেই এনডিএ অৰ্থাৎ বিজেপি মিত্ৰজোঁটে তাত লাভ কৰিব বুলি মেগা অপিনিয়ন পলত উল্লেখ কৰা হৈছে আনফালে উত্তৰাখণ্ডৰ 5খন আসনৰ ভিতৰত 27খন আসনেই এনডিএৰ খাতালৈ যাব এনডিএ ইয়াতো অগ্ৰগতি বাকী সকলো শূন্য পরবর্তী